হ্যালো ভিউয়ার্স, আমি একটি কয়েকদিন আগে মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছি, সেই বিষয়ে আমি আপনাদের সামনে আজকে কথা তুলে ধরব। কয়েকদিন আগে নালমনির হাটে একটি গীতা আলোচনার অনুষ্ঠান হয়েছিল, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই আয়োজনে ভারত থেকে শম্পা গোস্বামীকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু শম্পা গোস্বামী বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের সাথে যে ব্যবহারটি করে গেলেন সেটি কিন্তু একটি মর্মান্তিক ঘটনা, সেটা মেনে নেওয়ার মতো নয়। আমাদের বাংলাদেশে যেসব ইউটিউবার রয়েছে তারা কিন্তু যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে কিন্তু ইউটিউবাররা তাদের ক্যামেরা ভিডিও নিয়ে যায় অনুষ্ঠানটি ভিডিও করার জন্য, তাদের চ্যানেলে ইউটিউবে আপলোড করার জন্য। কিন্তু এই বাংলাদেশে শম্পা গোস্বামী আসার পর যে ঘটনাটি ঘটালো, তিনি কীর্তন চলা অবস্থায় 5 মিনিট কীর্তন বন্ধ রেখে সব ক্যামেরা বন্ধ করতে বললেন। কেন তিনি এই কথাটি বললেন যে সব ক্যামেরা বন্ধ করে অনুষ্ঠানে ভিডিও করা যাবে না, শম্পা গোস্বামীর কীর্তনের ভিডিও করা যাবে না? তিনি এমনকি বলেছেন যে কীর্তনের শেষে সবাইকে তার রুমে যেতে বলেছেন, রুমে গিয়ে কীর্তনের যে চাঁদা দেওয়া 2000 টাকা 3000 টাকা সেই টাকাটা নাকি তাকে দিতে হবে। তো আপনারা একবার বিচার করেন, এই যে যারা যারা রয়েছে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, শম্পা গোস্বামী হোক কিংবা অন্যান্য কেউ হোক, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, আমার হিন্দু ধর্মের হোক কিংবা ইসলাম ধর্মের হোক, এদের মতো জঘন্য পাপী হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া কিন্তু অনেকটাই দায় রয়েছে, কারণ ধর্ম নিয়ে কখনো ব্যবসা করা যায় না। আমাদের এক শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী বলেছিলেন, যিনি ভাগবত নিয়ে ব্যবসা করেন, যিনি হরিনাম নিয়ে ব্যবসা করেন, সেই ব্যবসায়িক আর পতিতালয়ের পতিতা যে পল্লী পতিতা পল্লীর যে পতিতা রয়েছে তার মধ্যে কোনো বিভেদ নেই, কারণ দুটোই সমান। তারা দেহ ব্যবসা করে ইনকাম করে, দেহ বিলিয়ে দিয়ে মানুষকে বিলিয়ে দিয়ে টাকা ইনকাম করে, আর এ হরিনাম বিক্রি করে, হরিনামের ব্যবসা করে টাকা উপার্জন করে। তবে মূলত আজকের ভিডিওটি আমার সেই শম্পা গোস্বামীকে নিয়ে, তিনি যে ব্যবসাটি শুরু করেছেন ধর্মকে নিয়ে যে ব্যবসাটি শুরু করেছেন সেই ধর্মের ব্যবসাটি কিন্তু মেনে নেওয়ার মতো না, কারণ বাংলাদেশে এসে তিনি বাংলাদেশের মানুষদের মাঝে হিন্দুদের মাঝে ধর্ম বিলিয়ে না দিয়ে তিনি কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, এবং তিনি কিন্তু ধর্মের জন্যই কিন্তু এইসব কাজ করেছিলেন, এই সমস্ত কাজ করেছিলেন। মূলত তার যে ব্যবহার আচরণ করেছে, আমাদের বাংলাদেশের সমস্ত ইউটিউবার কিন্তু তার ব্যবহারে দুঃখিত, এই জন্য আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তিনি যে ব্যবহারটি করেছেন সেটা কিন্তু মেনে নেওয়ার মতন না, আর যদিও সেটা মেনে নেওয়ার মতন হইতো তাহলে কিন্তু সবাই মেনে নিত, কিন্তু তিনি তার নিজস্ব যেসব ক্যামেরা রয়েছে তাকে যে চাঁদা দিয়েছে শুধু তার ক্যামেরা চালু রেখেই কিন্তু অন্যান্য যে যারা চাঁদা দেয়নি, যারা ক্যামেরা নিয়ে গিয়েছিল তাদের ক্যামেরা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এই জন্যই কিন্তু অনেকেই দুঃখ প্রকাশ করেছে যে এই ব্যবহারটি আমাদের বাংলাদেশের মতো নয়। তিনি তো বলতে পারতেন যে এটা ইন্ডিয়া না, এটা তো বাংলাদেশ, বাংলাদেশে যেরকমভাবে ইউটিউবাররা চলতে চায় সেরকমভাবে চালিয়ে নিতে হবে, কিন্তু তিনি এমন ব্যবহারটি করেছেন যেটি মেনে নেওয়ার মতন কখনোই সম্ভব না। আমরাও খুবই দুঃখ প্রকাশ করেছি যে তার ব্যবহারে যে কমিটি রয়েছে যারা আয়োজন করেছিল এই অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানের, তারাও কিন্তু খুব দুঃখ প্রকাশ করেছে মানুষের সাথে এরকম ব্যবহার করার জন্য, ধর্ম নিয়ে ব্যবসা করার জন্য তারাও কিন্তু দুঃখিত বোধ করেছে, কারণ হরিনাম এমন একটি, ভাগবত আলোচনা এমন একটি যে সাধারণ মানুষের মধ্যে হরিনাম ভগবানের নাম কীর্তন বিলিয়ে দেওয়া হয়ে থাকে, কিন্তু শম্পা গোস্বামী আমাদের ধর্মকে নিয়ে ব্যবসা শুরু করেছেন। তিনি ইন্ডিয়ায় কত জায়গায় ব্যবসা করেছেন সেটা জানি না, কিন্তু বাংলাদেশে এসে তিনি যে ব্যবসা ধরনটি দেখিয়ে দিয়ে গেছেন এতে বাংলাদেশের লোক হতাশ। মনে হয় না যে দ্বিতীয়বার শম্পা গোস্বামীকে আমাদের বাংলাদেশে আনা হবে, কিন্তু আমাদের বলতে গেলে অনেকটাই ক্ষতির মুখে আমাদের বাংলাদেশি ইউটিউবাররা পড়েছে তার এই ব্যবহারের জন্য, দুঃখ প্রকাশ করেছে। কিন্তু আমাদের যে কিন্তু প্রদীপ পাল যে রয়েছে, আমাদের প্রদীপ পাল ইন্ডিয়ার যে প্রদীপ পাল, তিনি কিন্তু অনেক জায়গায় কীর্তন করেছেন, তিনিও কিন্তু বলেছেন যে ভাগবতের কখনো ব্যবসা হয় না, হরিনামের কখনো ব্যবসা করা যায় না, হরিনামের কেউ মূল্যও দিতে পারে না, এমনকি মূল্যও নেওয়া যায় না হরিনামের। কিন্তু তার কথার অনুযায়ী তাহলে প্রদীপ পালের কাছে কিন্তু এই শম্পা গোস্বামী কিছুই না। তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের অকাঙ্ক্ষিত ঘটনা থেকে সবাইকে বিরত রাখার চেষ্টা করবেন, বুঝে শুনে মানুষের সাথে কন্ট্রাক্ট করে শিল্পী নিয়ে আসবেন। ধন্যবাদ সবাই।